আসানসোল জেলের সামনে থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি প্রকাশ সিনহা এবং অনির্বাণ বিশ্বাস। শুরুতেই আমি চলে যাব প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, জটিলতার আর কোনো অবকাশ নেই, আজই তাকে কলকাতায় আনা হচ্ছে এবং ফিট সার্টিফিকেট মিললে আজই তাকে কিন্তু দিল্লি নিয়ে যাওয়া হবে, আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা। প্রকাশ, একদম সুকন্যা, কাউন্টডাউন শুরু এবং আর কিছুক্ষণের মধ্যেই অনুব্রত মণ্ডলকে আসানসোল জেল থেকে বার করা হবে। তুমি দেখতে পাচ্ছ জেলের গেট সামনে কিন্তু বন্ধ এবং যেটা জেল সূত্রের খবর, 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই গেট খুলবে এবং বাইরে পুলিশ অফিসাররা ইতিমধ্যেই চলে এসেছেন। গতকালই কিন্তু জেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে 6টার সময় তাদের এখানে আসতে হবে এবং আমরা দেখলাম 6টার ঠিক আগেই তারা চলে এসেছেন, পুরো প্রিপারেশন রেডি। এবং যেটা জেল সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে রেডি করা হচ্ছে এবং যে অফিসিয়াল প্রসিজিওর হয় সেটা কিন্তু করা হচ্ছে, কাগজ ঠিক করা হচ্ছে। এবং তোমাকে বলে দিই, এখান থেকে অনুব্রত মণ্ডলকে বার করে সোজা নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই হাসপাতালে। সেখানে আগে থেকেই কিন্তু চারজন চিকিৎসকের একটি টিম গঠন করা হয়েছে, তার মধ্যে কার্ডিওলজি ডিপার্টমেন্টের ডক্টর রয়েছেন, জেনারেল মেডিসিন এবং সার্জারি ডিপার্টমেন্টের একজন চিকিৎসক রয়েছেন এবং সেখানে তার শারীরিক পরীক্ষা করা হবে। আগে থেকেই সিবিআই ইডির অফিসাররা সেখানে পৌঁছে যাবেন, যেটা ইডি সূত্রের খবর, দিল্লি থেকেও দুজন অফিসাররা আসছেন এবং কলকাতার অফিসাররাও পৌঁছবেন, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা থাকবে। সেখানে যখন ফিটনেস সার্টিফিকেট পাওয়া যাবে, সেই ফিটনেস সার্টিফিকেট আসানসোল কমিশনারেটের অফিসাররা অনুব্রত মণ্ডলকে নিয়ে ফিটনেস সার্টিফিকেট সহ ইডির অফিসারদের হ্যান্ড ওভার করবেন এবং সেখান থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে ইডির অফিসাররা সোজা চলে যাবেন বিমানবন্দরে এবং সেখান থেকে ফ্লাইটে দিল্লি। দিল্লি পৌঁছানোর পর ইডি সূত্রের খবর, প্রথমেই কিন্তু অনুব্রত মণ্ডলের মেডিকেল টেস্ট করানো হবে, অর্থাৎ একবার জোকা ইএসআই হাসপাতাল এবং সেই হাসপাতালে যে ফিটনেস রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে দিল্লির হাসপাতালে তারা যাবেন এবং সেখানে গিয়ে আবার তার শারীরিক পরীক্ষা করা হবে। এবং শারীরিক পরীক্ষার পর তুমি জানোই পুরো প্রসিডিওর করতে, দিল্লি পৌঁছতে ফিটনেস সার্টিফিকেট নেওয়ার পর, মেডিকেল টেস্ট করানোর পর প্রায় সন্ধ্যে 6টা থেকে 7টা বাজবে। ইডি সূত্রের খবর, ম্যাজিস্ট্রেটের কাছে সময় চাওয়া হয়েছে, যেহেতু সন্ধে হয়ে যাবে, কোর্ট বন্ধ হয়ে যাবে, ম্যাজিস্ট্রেটের বাড়িতে গিয়ে অনুব্রত মণ্ডলকে পেশ করার একটা সম্ভাবনা রয়েছে, এমনই খবর আমরা ইডি সূত্রের জানতে পাচ্ছি। এখনও কিন্তু ম্যাজিস্ট্রেট টাইম দেয়নি, বা ম্যাজিস্ট্রেট টাইম দিলে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে, না হলে অনুব্রত মণ্ডলকে সোজা ইডির অফিসে নিয়ে যাওয়া হবে এবং আগামীকাল অনুব্রত মণ্ডলকে ফের কোর্টে বা ম্যাজিস্ট্রেটের বাড়িতে পেশ করা হবে, যেহেতু আগামীকালও কিন্তু ছুটির দিন। সব মিলে কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে সুকান্ত, একেবারে প্রকাশ কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে এবং প্রত্যেক মুহূর্তে আমাদের নজর রয়েছে এই দিকে। আমি চলে যাব অনির্বাণের কাছে। অনির্বাণ, এই যে কলকাতায় নিয়ে আসা অনুব্রত মণ্ডলকে, তারপর সেখান থেকে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা, নিরাপত্তার দিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই নিরাপত্তা নিয়ে আমরা দেখেছি বারবার জটিলতা তৈরি হয়েছে, সেক্ষেত্রে পুলিশের প্রস্তুতি কি রয়েছে আজকে? একদমটাই তাই। তুমি জানো যে কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল যে ইডির অনুব্রত মণ্ডলকে যদি সে ফিট থাকে তাহলে দিল্লি নিয়ে যেতে পারবে এবং এর পরবর্তী সময় আমরা দেখেছি যে তার নিরাপত্তা কে দেবে আসানসোল থেকে কলকাতা নিয়ে যাওয়া এবং সেখানে তার যে মেডিকেল যে এক্সামিন হবে সেটা দায়িত্ব কে নেবে নিরাপত্তা, এই নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল গতকাল। যদিও সেই সমস্ত জটিলতার অবসান হয়, কারণ আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত রয়েছে তাদের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে আসানসোল দুর্গাপুরের যে কমিশনারেট রয়েছে তারাই কিন্তু সহযোগিতা করবে জেল কর্তৃপক্ষকে এবং তারাই কিন্তু যাবতীয় নিরাপত্তা দেবে। কি যে আমরা যেটা জেল কর্তৃপক্ষ জানতে পাচ্ছি যে একজন ইন্সপেক্টর, 3 জন সাব ইন্সপেক্টর সহ 12 জন সশস্ত্র পুলিশকর্মী থাকবে। শুধু তাই নয়, তোমাকে দেখাবো ইতিমধ্যে ছবিটা, এখানে কিন্তু ইতিমধ্যে পুলিশকর্মীরা আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু প্রত্যেকে এখানে কিন্তু সশস্ত্র অবস্থায় রয়েছেন। 3 জন সাব ইন্সপেক্টর থাকছেন, 1 জন ইন্সপেক্টর থাকছেন এবং পুলিশের কিন্তু মোট 4টি গাড়ি থাকছে, যার মধ্যে একটি পাইলট কার, অনুব্রত মণ্ডলের জন্য একটি নির্দিষ্ট গাড়ি এবং তার পাশাপাশি আরও একটি গাড়ি থাকছে। আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে ছবি দেখাবো যে এই মুহূর্তে কিন্তু জেলের যে মূল গেট সেই গেট কিন্তু খুলে দেওয়া হলো আর কিছুক্ষণের মধ্যে পুলিশকর্মীরা, পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন এবং সেখানে গিয়ে যে ফর্মালিটিস রয়েছে সেই ফর্মালিটিস কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সম্পন্ন হবে এবং তারপর অনুব্রত মণ্ডল তাকে নিয়ে কিন্তু এখানে যারা পুলিশকর্মীরা রয়েছেন, জেল কর্তৃপক্ষ রয়েছেন, তারা কিন্তু রওনা দেবেন কলকাতার উদ্দেশ্যে এবং সেখানেই জোকা ইএসআই হাসপাতালে সেখানে কিন্তু 4 সদস্যের যে মেডিকেল বোর্ড তারা কিন্তু এক্সামিন করবেন যে অনুব্রত মণ্ডল কতটা ফিট রয়েছেন, তাকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলি রয়েছে তারা খতিয়ে দেখবেন এবং তারপর তাকে ছাড়পত্র দেওয়া হবে কিনা সেই নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সশস্ত্র পুলিশ যারা রয়েছেন একেবারে AK-47
প্রশাসন হাতে তারা কিন্তু ভেতরে প্রবেশ করছে অর্থাৎ নিরাপত্তার বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে জেল কর্তৃপক্ষ এবং সেই মোতাবেক আসানসোল দুর্গাপুর কমিশনারেটের তরফ থেকে কিন্তু সশস্ত্র পুলিশ বাহিনী এখানে পাঠানো হয়েছে এই যে সিলভার কালার স্করপিও এই মুহূর্তে ভেতরে ঢুকছে এই গাড়িতে করেই কিন্তু অনুব্রত মণ্ডল তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে কলকাতায় এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি এবং তাছাড়া আরও আসানসোল দুর্গাপুর কমিশনারেটের তরফে আরও কিন্তু চারটি গাড়ি থাকছে যার মধ্যে তিনটি পুলিশের দুটি পাইলট কার এবং আরও একটি নিরাপত্তার গাড়ি এবং তার পাশাপাশি অবশ্যই থাকবে একটি অ্যাম্বুলেন্স কারণ আমরা জানি যে অনুব্রত মণ্ডলের শারীরিক বেশ কিছু সমস্যা রয়েছে ফলে তো রাস্তায় যাতে সেই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সেই জন্য কিন্তু জেলা স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলে তারা কিন্তু জেল কর্তৃপক্ষ একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন এবং সেই অ্যাম্বুলেন্সে কিন্তু একজন চিকিৎসক এবং একজন নার্স থাকবেন এমনটা কিন্তু আমরা জানতে পারছি এই মুহূর্তে যে অ্যাম্বুলেন্স যে গাড়িতে করে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হবে সেই গাড়ি কিন্তু জেলের কম্পাউন্ডের মধ্যে ঢোকানো হয়েছে পুলিশকর্মীরা তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু অনুব্রত মণ্ডল তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে এই আসানসোলের জেল থেকে একেবারে সরাসরি কলকাতা এবং তার নিরাপত্তার দিকটি সমস্তটাই খতিয়ে দেখছে আসানসোল এবং দুর্গাপুরের যে পুলিশ কমিশনার তারা যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে একজন ইন্সপেক্টর তিনজন সাব ইন্সপেক্টর সহ মোট 12 জন সশস্ত্র পুলিশকর্মী তারা কিন্তু উপস্থিত থাকবেন তার নিরাপত্তার দায়িত্বে থাকবেন আজকে এবং এখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই হাসপাতালে সেখানে যদি তার ফিট সার্টিফিকেট পায় তাহলেই কিন্তু জেল কর্তৃপক্ষ ইডির কাছে সরকারিভাবে ইডির কাছে কিন্তু অনুব্রত মণ্ডলকে তারা হ্যান্ড ওভার করবেন এবং তারপর হাসপাতাল অর্থাৎ জোকা ইএসআই থেকে বিমানবন্দর পর্যন্ত বা যদি ইডি অফিসে নিয়ে যাওয়া সেই পর্যন্ত কিন্তু তার নিরাপত্তা সামলাবে কলকাতা পুলিশ স্বাভাবিকভাবে কিন্তু অনুব্রত মণ্ডলের নিরাপত্তা ব্যবস্থায় কোনো রকম ফাঁক রাখতে রাজি নয় জেল কর্তৃপক্ষ এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সিনিয়র যারা অফিসিয়ালস চিকিৎসক তারা প্রত্যেকে এখানে এসে উপস্থিত হয়েছেন পুলিশের পাইলট কার সেটা কিন্তু ভেতরে প্রবেশ করানো হলো এবং অনুব্রত মণ্ডল যে সিলভার কালারের স্করপিও গাড়িতে করে এই মুহূর্তে আর কিছুক্ষণের পরেই তিনি আসানসোল জেল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন সেই গাড়িও কিন্তু প্রস্তুত স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে নিরাপত্তা ব্যাপার দিকটি কিন্তু অত্যন্ত একেবারে অনির্বাণ যে ছবি আমরা দেখতে পাচ্ছি পুলিশের প্রস্তুতি তা একেবারে চূড়ান্ত হয়ে গিয়েছে এবং জেলের যে বাইরের গেট যে মূল ফটক তা খুলে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে সেই গাড়িও পৌঁছে গিয়েছে আমি এই মুহূর্তে সরাসরি প্রকাশের কাছে চলে যাব প্রকাশ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা কারণ প্রস্তুতি একেবারে সারা যে ছবি দেখে মনে হচ্ছে একদমই সুকান না একটা গেট খুলে গেছে আর একটা গেট খুললেই কিন্তু অনুব্রত মণ্ডল বাইরে বার করা হবে বাইরের গেট তুমি দেখলে কিছুক্ষণ আগেই কিন্তু খোলা হয়েছে এবং ভেতরের যে গেট সামনে যে গেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি সেই গেটের ভেতরে পুলিশের দুজন অফিসার প্রবেশ করেছেন এবং তারা কিন্তু জেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন জেল সূত্রের খবর 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু অনুব্রত মণ্ডলকে বার করা হবে তুমি দেখতে পাচ্ছ আমি ক্যামেরাম্যান প্রীতমকে বলবো ছবি দেখাতে অনুব্রত মণ্ডলকে যে গাড়িতে বসানো হবে সেই গাড়ি ঠিক জেলের যে ভেতরের গেট গেটের সামনে কিন্তু দাঁড় করা হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ পুলিশের এই গাড়ি কালো কাঁচ এই গাড়িতেই কিন্তু পেছনের সিটে অনুব্রত মণ্ডলকে বসানো হবে মাঝখানে বসানো হবে দুদিকে দুজন অফিসাররা বসবেন এবং এই গাড়িতেই এসকর্ট করে কিন্তু অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হবে এবং যেটা রেল সূত্রের খবর প্রপার যে প্রসিডিওর অর্থাৎ কাগজের যে ফর্মালিটি সেই ফর্মালিটি কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে অনুব্রত মণ্ডলের যে জেল থেকে বার করার আগে যে প্রসিডিওর হ্যান্ডওভারের প্রসিডিওর অর্থাৎ জেল কর্তৃপক্ষ তরফে পুলিশকে যে হ্যান্ডওভার করা হবে সেই প্রসিডিওর চলছে এবং তোমাকে বলে দিই যেটা জেল সূত্রের খবর যেহেতু 11টার মধ্যে সময় দেওয়া হয়েছে 11টার মধ্যে অনুব্রত মণ্ডলকে ইএসআই জোকা হাসপাতালে পেশ করতে হবে তাই কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যেই অনুব্রত মণ্ডলকে বার করা হবে তুমি দেখলে বাইরের গেট খুলে দেওয়া হয় এবং এখন ভেতরের গেট খুললেই কিন্তু অনুব্রত মণ্ডল এই গেট দিয়ে বেরোবেন এবং তোমাকে বলে দিই ইডি সূত্রের খবর ইডির দিল্লির দুজন অফিসাররাও তারা কিন্তু বিমানে করে আজকে সকাল 9টা থেকে 10টার মধ্যে পৌঁছে যাচ্ছেন তারা সোজা ইএসআই জোকা হাসপাতালে পৌঁছবেন এবং সেখানে যখন অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হবে তারা সেখানে উপস্থিত থাকবেন এবং সেখানেই কিন্তু অনুব্রত মণ্ডলের মেডিকেল টেস্ট করানোর পর ফিটনেস সার্টিফিকেট নেওয়ার পর তুমি দেখতে পাচ্ছ একজন দুজন যারা মেডিকেল অফিসার যারা কিন্তু সঙ্গে যাবে তারাও কিন্তু ভেতরে প্রবেশ করলো অর্থাৎ পুলিশ এসকর্ট টিমের সঙ্গে কিন্তু দুজন মেডিকেল অফিসাররা থাকবে একটি অ্যাম্বুলেন্স থাকবে সেই মেডিকেল অফিসাররা ভিতরে গেল অর্থাৎ অনুব্রত মণ্ডলকে জেল থেকে বার করার আগে
জেলের ভেতরেও কিন্তু শারীরিক পরীক্ষা করা হয় এবং তার একটি সার্টিফিকেট কিন্তু পুলিশকে দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রপার প্রসিডিওর মেনটেন করা হচ্ছে। এবং তোমাকে যেটা বলছিলাম কাউন্টডাউন শুরু, গত কয়েক মাস ধরে কিন্তু ধোঁয়াশা ছিল, জটিলতা ছিল, কে নিয়ে যাবে অনুব্রত মণ্ডলকে, অনুব্রত মণ্ডলকে কোন দিন নিয়ে যাবে, নিয়ে যাওয়া হবে, সেই দিন কিন্তু আজকে। এবং তুমি দেখতে পাচ্ছ ঠিক 5:30 থেকে 6:45 মধ্যেই পুলিশের টিম জেলের গেটের বাইরে, বাইরের যে গেট সেই গেটের বাইরে দাঁড়িয়ে চলে এসেছিলেন এবং ঠিক 5 মিনিট আগে আমরা দেখলাম জেলের বাইরের গেট খুলে দেওয়া হয়। এখন ভেতরের গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং অনুব্রত মণ্ডল, প্রীতমকে বলবো ছবি দেখাতে, সামনে যে লাল গেট দেখতে পাচ্ছ সেই লাল গেটের ভেতরে যে গেট রয়েছে সেই গেট খুলবে এবং অনুব্রত মণ্ডল সেই লাল গেটের ওইদিকে যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড থেকে বার করা হবে এবং সেই গেট খুললেই অনুব্রত মণ্ডল বাইরে আসবেন। পাশেই কিন্তু জেল সুপারের অফিস এবং সেখান থেকেই হয়ে একদম সামনের যে গেট সেই গেটে কিন্তু অনুব্রত মণ্ডলকে নিয়ে আসা হবে। এবং তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ অফিসার কোঅর্ডিনেট করছেন তিনি কিন্তু মোবাইল ফোনে কারোর সঙ্গে কথা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের একজন সিনিয়র অফিসার তিনিও কথা বলছেন। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু অনুব্রত মণ্ডলকে এই গেট থেকে আরও, যেটা জেল সূত্রের খবর, 5-7 মিনিটের মধ্যেই বার করা হবে এবং তাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন পুলিশের অফিসাররা। এবং তুমি দেখতে পাচ্ছ সেই প্রস্তুতি, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি এবং অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়ার আগে জেলের যে অফিসিয়াল প্রসিডিওর সেটা কিন্তু করা হচ্ছে এবং যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে অনুব্রত মণ্ডল এই গেট থেকে বেরোবে। এবং তুমি দেখতে পাচ্ছ সামনে 3টে স্কট ভ্যান, পুলিশের গাড়ি যারা অনুব্রত মণ্ডলের গাড়িকে এসকর্ট করে নিয়ে যাবে এবং সামনে যে গাড়ি দেখতে পাচ্ছ সেই গাড়িতেই কিন্তু অনুব্রত মণ্ডলকে বসানো হবে। যে কোনো মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলার আমরা চেষ্টা করব, তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। তুমি জানো অনুব্রত মণ্ডল এর আগের দিনও কিন্তু একেবারে প্রকাশ এবং অনুব্রত মণ্ডলের কি প্রতিক্রিয়া হয় এবং তিনি কিছু বলেন কিনা ক্যামেরার সামনে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। বাইরের গেট খুলে গিয়েছে জেলের এবং ভেতরের গেট এখনো বন্ধ রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে সেই গেট খুলে যাবে, অনুব্রত মণ্ডল বাইরে আসবে। এই মুহূর্তে তোমাকে অনেক ধন্যবাদ প্রকাশ, এই খবরে সারা দিন আমাদের নজর থাকবে।